নমস্কার, কেমন আছেন সবাই? বিদেশে বাঙালির নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বৃহস্পতিবার, এখন ওই সকাল 9টা মতো বাজে। বাচ্চারা স্কুলে চলে গেছে, দীপু এদিকে অফিসের মিটিংয়ে ব্যস্ত। আমি চা ব্রেকফাস্ট করে নিয়ে ভাবলাম যাই ব্যালকানির গাছগুলো একটু জল দিয়ে আসি। সামনে এখানে মেমোরিয়াল ডে লং উইকেন্ড আছে, তো ভাবছি আমরা কয়েকদিনের জন্য একটু আপস্টেট নিউ ইয়ার আর নায়াগ্রাটা ঘুরে আসব। সারা শীতকালটা তো ঘরে বসে আছি, একটু গরমটা পড়েছে, যাই কটা দিন ঘুরে আসি তাহলে বেশ ভালো লাগবে। আর আজকে ওয়েদারটা দেখেছেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর একটা মিষ্টি রোদ উঠেছে সকালবেলায়। টেম্পারেচারটা কম, ওই 10 ডিগ্রি মতো, তবে রোদটা কিন্তু খুব ভালো লাগছে। জানেন, আমাদের দেশে শীতের সকালে সেই মিঠে রোদের মতো লাগছে। দাঁড়ান, গাছগুলো একটু জল দিয়ে দিই। গাছের গোড়াগুলো দেখেছেন, একদিন জল দিইনি, একদম শুকিয়ে গেছে। আসলে এখানে হিউমিডিটি এত কম, দুদিন থাকবো না গাছগুলো একদম শুকিয়ে যাবে। গাঁদা গাছটা এবার কুড়িয়ে এসছে, ঝরে না পড়ে। আর আমার এই গাছটার অবস্থা দেখেছেন, দুদিন আগে দেখালাম না কি সুন্দর ফুল ফুটছিল, আর দেখুন কালকেই গিয়ে দেখছি পাতাগুলো পুরো সাদা সাদা পোকায় ভরে গেছে। ঘরে জানলার ধারে রাখা ছিল, কি জানি কোথা থেকে পোকাগুলো এসে ধরলো। মনে হচ্ছে আর বাঁচবে না গাছটা। কালকেই ওষুধ স্প্রে করেছে দীপু, কিন্তু এখনো দেখছি পোকাগুলো যায়নি, দেখেই মন খারাপ হয়ে গেল। না, এটাকে বাইরে বার করে দিতে হবে, নাহলে অন্য গাছগুলোকেও আবার নষ্ট করে দেবে। চলুন, গাছে জল দেওয়া হলো, এবার গিয়ে রান্নাটা বসাই। আজ ভাবছি একটু ফিশ টিক্কা আর জিরা পোলাও করবো। আজ তো জামাই ষষ্ঠী, এদিকে দীপু তো সেই 3 বছর ধরে বেচারা শ্বশুর বাড়িও যেতে পারে না, আর জামাই ষষ্ঠীও হয় না। তো ভাবলাম যতটুকু হয় ঘরেই একটু ভালো মন্দ করে দিই, আরও হয়তো কিছু করতাম এটা ওটা, কিন্তু কাল আবার যাওয়া, তার মধ্যে আমার শরীরটাও খুব একটা কোনো ঠিক হয়নি, তো হালকার ওপরেই দেখি যতটা করা যায়। এই রেসিপিটা ভেটকির ফিলে দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু এখানে তো আর ভেটকির ফিলে পাই না, সেই জন্যই বাসা মাছই নিয়ে আসি, এর ফিলে দিয়েই করি। কিন্তু বাসাতেও খুব একটা টেস্টের চেঞ্জ হয় না। যাই হোক, এখানে প্রায় 3.5 পাউন্ড মতো বাসার ফিলে আমি আগে দিন নিয়ে এসে রেখেছিলাম, তো মানে ওই ধরুন 1.5 কিলো মতো। তো এটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর নুন, লেবুর রস আর আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে 1-2 ঘন্টা মতো রেখে দেবো। বেশিক্ষণ আবার ম্যারিনেশন করে রাখা যাবে না, তাহলে মাছগুলো থেকে আবার জল ছেড়ে যাবে। ব্যাস, মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার দাঁড়া ম্যারিনেশনটা করে দিই। আজ আবার সারাদিন প্রচুর কাজ, বেড়াতে যাওয়া মানেই তো জানেন প্রচুর প্যাকিং করতে হবে, আর বাচ্চা নিয়ে বেড়াতে গেলে কত কিছু নিয়ে যেতে হয়। 2 দিনের জায়গা মনে হয় যেন প্যাকিং দেখে 1 মাসের জন্য কোথাও যাচ্ছি। তারপরে আবার দীপু বলল রেডি হয়ে থাকতে, একটু পরে ওর মিটিং শেষ হলে গাড়িতে তেল ভরতে যাবে, আপনাদেরও নিয়ে যাবো আজকে, দেখাবো কীরকম করে এখানে গাড়িতে তেল ভরে, আর গাড়ির তেলের দাম কত এখন চলছে সেটাও বলবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাছের মধ্যে লেবুর রস, নুন আর আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এবার এটাকে ম্যারিনেশন করে চাপা দিয়ে রেখে দেবো 1-2 ঘন্টা, আর তার মাঝে গিয়ে তেলটা ভরে নিয়ে আসবো। ব্যাস হয়ে গেছে, এটা চাপা দিয়ে দিই, আমি বরং গিয়ে ঘুরে আসি। এখন ওই সকাল 10টা মতো বাজে, আমরা বেরোলাম গাড়িতে একটু তেল ভরবো বলে। বিকেলে ভরলেও হতো, কিন্তু বিকেলে এত ভিড় হয়, অফিস ফেরত ভিড়টা পুরো থাকে পেট্রোল পাম্পে, সেজন্য ভাবলাম যাই সকাল সকাল গিয়ে ভরে আনি। আর কালকেও অনেক সকালে বেরোনো, অত সকালে পেট্রোল পাম্প খুলবে না খুলবে, তাই এখনই চলে এলাম। কথা বলতে বলতে দেখুন পৌঁছেও গেছি পেট্রোল পাম্পে, ওই যে সামনে কটস্কোর পেট্রোল পাম্পে, ওখানেই ভরবো তেলটা। এখানে অন্যান্য জায়গাতেও ভরা যায়, কিন্তু কটস্কোর পেট্রোল পাম্পেই আমরা জেনারেলি নিই, কারণ এখানে দেখি পেট্রোলের দামটা একটু কম হয়, আর এনার গাড়িতে তেলটা ভরেও দেন, কিন্তু অন্য কোনো পেট্রোল পাম্পে নিতে হলে নিজেদের ভরে নিতে হয় তেলটা। যাই হোক, আজ দেখছি এখানে রেগুলার পেট্রোলটা $3.21 পার গ্যালন দাম বলছে, মানে ইন্ডিয়ান টাকায় ওই 70 টাকা পার লিটার। এখানে কিন্তু কোনো পেট্রোল পাম্পে ক্যাশে পেমেন্ট নেয় না জানেন, যেখানেই আপনি দেবেন হয় ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড। যাই হোক, আমাদের গাড়িতে পেট্রোল ভরা হয়ে গেছে, আর চিন্তা নেই, কাল সকাল সকাল বেরিয়ে গেলেই হলো। এবার চলুন চটপট বাড়ি ফিরি, ওদিকে অর্ধেক রান্নার জোগাড় করে চলে এসেছি, চটপট ফিরি, গিয়ে সেগুলোকে শেষ করতে হবে। বাড়ি চলে এসেছি, আর এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে চলুন এবারে মাছের সেকেন্ড কোট ম্যারিনেশনটা করে নিই। ম্যারিনেশনটা করে ওর 10-15 মিনিট রাখতে হবে। তো কথা বলতে বলতে আমি এর মধ্যে জল ঝরানো টক দই 3 চামচ মতো দিয়ে নিয়েছি, আর দিলাম বেসন। বেসনটা দিলাম কারণ এটা কাবাবে বাইন্ডিংয়ে কিন্তু খুব ভালো কাজ করে জানেন। এরপর এর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা, যেমন ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, তন্দুরি মশলা, এসব দিয়ে ম্যারিনেশন করে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো আপনারা ম্যারিনেশনটা আগের দিনেও করতে পারেন, সেক্ষেত্রে মাছটাকে ফ্রিজে রেখে দেবেন ম্যারিনেট করে, নাহলে আবার মাছটার থেকে দই, লেবু, নুন একসাথে পড়ে ভীষণ জল ছেড়ে আসে। ব্যাস গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেছে, এবার দাঁড়ান ওপর থেকে একটু জোয়ান আর কাসুরি মেথি হাতে গুঁড়ো করে ওপর থেকে একটু ছড়িয়ে দিই। জোয়ানটা না অবশ্যই দেবেন, জোয়ানটা কিন্তু এই কাবাবে খুব সুন্দর একটা স্মেল অ্যাড করে।
আর দিয়ে দেবো একটুখানি ওই 2 টিস্পুন মতো আদা রসুন বাটা। ব্যাস সব উপকরণ দেওয়া শেষ, এবার ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়ে রেখে দেবো 10-15 মিনিট। ও দেখেছেন, সর্ষের তেলটাই দিতে ভুলে গেছি। হ্যাঁ, আপনারা কিন্তু এই রেসিপিটায় কখনোই সাদা তেল বা বাটার ইউজ করবেন না ম্যারিনেশনে, সর্ষের তেল কিন্তু এই ফিশ কাবাবের জন্য মাস্ট। ব্যাস হয়ে গেছে, এবার এটা ভালো করে মাখিয়ে নিই, তারপর এটা 15 মিনিট মতো রেখে দেব, আর আমি তার মধ্যে জিরা পোলাওটা করে নেব। বাবা 12টা বাজে, কত বেলা হয়ে গেল দেখুন, আজকে রান্না শেষ করতে করতেই মনে হয় 1টা বাজবে। তারপর আবার বিকেলে কত কাজ রয়েছে, ক্লিনিং করা, প্যাকিং করা কালকের জন্য। যাই হোক, আমি গল্প করতে করতে এদিকে জিরা পোলাওটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে সাদা তেল গরম করে বেশ খানিকটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ কুচি দিয়ে ভেজে আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে রাইসটা দিয়ে দেবো। আমি যে আজকে এসব বানাচ্ছি দীপু কিন্তু জানেন না, জানেন কাল একবার আমাকে জিজ্ঞেস করছিল এবারে জামাই ষষ্ঠীর মেনু কি, তো আমি বললাম এবারে আমার শরীর খারাপ, তেমন কিছু প্ল্যান নেই, যদি দেখে যে খেতে বসে এত কিছু হয়েছে পুরো সারপ্রাইজ হয়ে যাবে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভাতটার মধ্যে একটু নুন আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, এরপর গ্যাসটা সিমে রেখে জাস্ট একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হ্যাঁ, যেটা বলছিলাম, দীপুকে তো এসবের কিছুই বলিনি আজকে আমি সারপ্রাইজ দেব, তো সে গন্ধে গন্ধে দুবার এদিক দিয়ে ঘুরে গেছে, কিন্তু আমি মোটেও তাকে রান্নাঘরে আজকে ঢুকতেই দিইনি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার রান্নাটাও কতটা এগিয়ে গেছে, ওইদিকে পোলাও নামিয়ে দিয়েছি, এবার চলুন চটপটি ফিশ টিকাটা করে নিই, তারপর ওকে খেতে দিয়ে দেবো। আমি টিক্কাটা করার জন্য ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। এরপর মাছের পিসগুলো দিয়ে মিডিয়াম হিটে এপিট ওপিট করে ভেজে নেব, তাহলেই গরম গরম টিক্কা রেডি হয়ে যাবে। এখানে আসার পর থেকে প্রতি বছরই চেষ্টা করে এই দিনটায় একটু ভালো মন্দ কিছু রান্না করে ওকে খাওয়াতে, যাতে সেই জামাই ষষ্ঠীর ফিলটা একটু হলেও পায়। কিন্তু সেই জিনিস কি হয় বলুন, ওখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এই স্পেশাল দিনগুলোর যে আনন্দ, সে কি আর এখানে পাওয়া যায়? কিন্তু কি আর করা যাবে, ওই দুধের স্বাদ ঘোল দিয়ে মেটানো আর কি। ব্যাস এগুলো হয়ে গেছে, তুলে নিই, দিয়ে তারপরে আরও কয়েকটা ভাজতে দিয়ে দেবো। এই টিক্কাটা মাছের হলেও খেতে কিন্তু অসাধারণ হয় জানেন তো, ম্যারিনেশন থাকে বলে মাছটা ভিতর থেকে এত সুন্দর জুসি আর নরম হয়ে যায় যে ভীষণ সুন্দর লাগে খেতে। আগে একদিন পার্টির দিনে করেছিলাম না, সেদিন তো আমার বন্ধুরা এসে মাটন ফাটন অন্য কিছু ছেড়ে দিয়ে এই মাছটাই বেশি বেশি খেয়েছে, বলছে এটাই নাকি সব থেকে বেশি ভালো লেগেছে ওদের। যাই হোক, আমার মাছের টিক্কাগুলো সব হয়ে গেছে, এরপর ওই মাছের যে মশলাটা ছিল ওর মধ্যে একটু পেঁয়াজের রিং মাখিয়ে নিয়েছি, ওগুলো ওই মাছ ভাজার ঘিটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, দিয়ে মাছগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এই রোস্টেড পেঁয়াজটা কিন্তু বেশ ভালো লাগে কাবাবের সাথে খেতে। ব্যাস কাবাব রেডি, এবার কালকেই লুকি লুকি একটু ফিশ ফ্রাই করে রেখেছিলাম, দাঁড়ানো ওটা ভেজে নিই। আজকে সে যা খুশি হবে, এত কিছু দেখে জানে তো না, ভেবেছে আমার শরীর খারাপ কিছুই হচ্ছে না আজকে, উঠে এসে যখন দেখবে এত কিছু আয়োজন পুরো সারপ্রাইজড হয়ে যাবে। আসলে বাড়ি ছেড়ে নিজেদের মানুষজনগুলোকে ছেড়ে কত দূরে থাকি বলুন, এই ছোট ছোট আনন্দের দিনগুলো নিজেদের মতো করে যদি একটু সেলিব্রেট করতে পারি তাহলে যেন কত ভালো লাগে, মনটা সত্যিই ভালো হয়ে যায়। দাঁড়ান, কাল রাত্রে চিংড়ি মাছের মালাইকারি করেছিলাম, ওর জন্য 2 পিস রেখে দিয়েছি আলাদা করে, ওটাও দিয়ে দিই, আর ফিশ ফ্রাইয়ের পাশে একটু স্যালাড আর সস দিয়ে দিই, তারপর ডাকবো। ব্যাস রেডি, লুকি লুকি জামাই ষষ্ঠীর আয়োজন ভালোই করেছি বলুন, দাঁড়ান এটা রাখি, দিয়ে তারপর ওকে ডেকে আনি। খাবার দিয়ে দিয়েছি, এসো। আমি তো প্রক্সি দিচ্ছি, আমি হচ্ছি মার বাপির রিপ্রেজেন্টেটিভ। কেমন হয়েছে বলো? আর কাবাবটা কেমন হয়েছে একটু দেখো। তোমার কি মিটিং চলছে? না ও খাচ্ছে, খাক। চলুন আমি আমার খাবারটাও নিয়ে নিই, নাহলে আমার পুচকি দুটো এক্ষুনি চলে আসার টাইম হয়ে যাবে। এখন ওই রাত 8টা মতো বাজে, আর আমার এখনো কিচ্ছু প্যাকিং হয়নি জানেন, আর এর কাণ্ড দেখুন, ট্রলি বার করেছি দেখেছে আর ঢুকে বসে আছে। ট্রলির মধ্যে কে রে? ঢুকে পড়েছে ট্রলিতে, এখন আমরা প্যাকিং করবো তো, বেরিয়ে পড়ো।
চলো আমরা প্যাকিং করি, তুমি আমার হেল্প করবে? বাবার মধ্যে কি করছো তুমি, তোমার জামা ঢোকাচ্ছো? এই আজকে যা প্যাকিং এর মুডে রয়েছে, নিজের সব প্যাকিং মনে হচ্ছে নিজেই করে ফেলবে। চলো এই সুযোগে আমি আমার প্যাকিংটাও করে ফেলি। আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপস্ট্রিট নিউ ইয়ার আর নায়াগ্রা বেড়াতে যাওয়ার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর বিদেশি বাঙালির ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করবেন, তাহলে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওয়।